বদ্রীনাথ। নরনারায়ণ পর্বতের মাঝে বিরাজ করেন শ্রী বদ্রীনারায়ণ। চারধামের এক বদ্রীনাথ আর তার দর্শন এবং বিষ্ণুচরণ পাদুকার খোঁজে আজ আমরা শুরু করলাম আমাদের যাত্রা। আজ আমরা বেরিয়ে পড়েছি তুঙ্গনাথ থেকে বদ্রীনাথের পথে। আমরা যেহেতু তুঙ্গনাথ ট্রেক করেছিলাম, তাই আমাদের বদ্রীনাথ যেতে শর্টেস্ট রুটটা পড়েছিল। আমরা চামোলি হয়ে যোশীমঠ পৌঁছে সেখান থেকে গাড়ি চেঞ্জ করে পৌঁছেছিলাম বদ্রীনাথ। যারা কেদারনাথ থেকে বদ্রীনাথ প্ল্যান করছেন, তারা সোনপ্রয়াগ থেকে রুদ্রপ্রয়াগ দেন যোশীমঠ এসে বদ্রীনাথের গাড়ি ধরতে পারেন। তবে সেক্ষেত্রে ডিস্টেন্স আর সময় দুটোই কিন্তু বেশি লাগবে। তো আমরা বেরিয়ে পড়েছি চোক্তা তুঙ্গনাথ থেকে, এখন চামোলির জন্য। মাঝখানে পড়বে গোপেশ্বর। গোপেশ্বরে থাকা, মানে গোপেশ্বরে নামার কথা ছিল, কিন্তু আমাদের এই গাড়ি আমাদের চামোলি পর্যন্তই নিয়ে যাচ্ছে। তো গোপেশ্বর থেকেও কিন্তু গাড়ি পাওয়া যায় বদ্রীনাথের জন্য, তার জন্য কিন্তু তোমাদের অনেক ওয়েট করতে হয়। মেবি তোমরা পেতেও পারো নাও পেতে পারো, কিন্তু শিওরলি যেখান থেকে পাওয়া যাবে সেটা হচ্ছে চামোলি। তো তাই জন্য আমরা চামোলিতেই যাচ্ছি এবং সেখান থেকেই বদ্রীনাথের গাড়ি ধরব। চামোলিতে নেমে কিছু খেয়ে আমরা রওনা দিলাম যোশীমঠের উদ্দেশ্যে। চামোলিতে শেয়ার গাড়ি কিন্তু সবসময় অ্যাভেলেবল থাকে, ভাড়া 130 টাকা প্রতিজন। তো আমরা এই যোশীমঠের একটা গাড়ি পেয়ে গেছি, শেয়ার গাড়ি। এই ব্যাগগুলো ওপরে এখন তুলতে হবে। তো আমরা এখন একটা হোটেলে ঢুকেছি, হোটেলে ঢুকে একটু খেয়ে নিচ্ছি, কারণ অনেকটা পথ সামনে। প্রথমে যোশীমঠ, তারপরে কিন্তু যোশীমঠ থেকে আরও 1-2 ঘন্টা লাগবে আমাদের বদ্রীনাথে যেতে। তো তাই জন্য একটু খেয়ে নিয়ে পেট পুজো করে আমরা এগিয়ে যাব। তো এখন কি খাবো আমরা? মোমো আর কি, চা। তো এখন আমরা খাচ্ছি মোমো আর চা। তো আগের সফরটা কিন্তু খুব ভালো হতে চলেছে আশা করছি। এবার দেখা যাক কখন গাড়ি ছাড়ে। এখনও নাকি 3-4 জন সাওয়ারি হবে, তারপরে গাড়ি ছাড়বে। যোশীমঠ পৌঁছে কিন্তু আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, কারণ এখান থেকেও প্রতিনিয়ত গাড়ি আসা যাওয়া করে বদ্রীনাথের জন্য। তো ফাইনালি চলে এসেছি আমরা এই বদ্রীনাথের এখানে ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে জিজ্ঞেস করব বদ্রীনাথে যাওয়ার গাড়ি কি আছে। ভাই বদ্রীনাথ কে লিয়ে গাড়ি কাহাঁ মিলেগা? সামনে দো লোক হ্যাঁ সামনে। বদ্রীনাথ যা রা আগে বেলা ভাইয়া বদ্রীনাথ যা রা দো লোক নেক্সট বালা গাড়ি কন সা আগে বদ্রীনাথ কন সা যা রা ইসমে এক হ্যাঁ হামলোক দো হ্যাঁ বেলা লাগে না তো লাগেজ উঠা দু। তো আমরা পেয়ে গেছি আমাদের গাড়ি, এটা এই গাড়িতেই যাবো আমরা বদ্রীনাথ। সামনে বসতে বললো, লাগেজগুলো উপরে তুলতে হবে। পঁয়তাল্লিশ কিলোমিটারের এই দুর্গম পথ অতিক্রম করতে আমাদের সময় লাগলো 2 ঘন্টা। এই পথে ধস নামার কিন্তু প্রবল সম্ভাবনা থাকে, তাই তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াই বেটার। অবশেষে আমরা পৌঁছালাম বদ্রীনাথ। তো আমরা জাস্ট এই বদ্রীনাথে ঢুকলাম। এখন বাজে হচ্ছে 3:33। সামনে যাচ্ছি, দেখছি কোথায় রুম পাওয়া যায়। এখন ওয়েদারটা তোমরা দেখো, সামনে মোটামুটি ভালোই ক্লাউড আছে, একটু নীল আকাশ দেখা যাচ্ছে, বাট ক্লাউডই কিন্তু বলা যায়। তো অবশেষে আমরা একটা রুম পেলাম বদ্রীনাথে। তো সেটা পার নাইট বলেছিলো 1200 টাকা। তো আমরা ওই নেগোসিয়েশন করে 1000 টাকা করলাম পার নাইট।
তবে এই রুমটার কিন্তু একটা বিশেষত্ব আছে, কারণ এই রুমটা থেকে কিন্তু সামনে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো এই হচ্ছে রুম, একটা বড় বিছানা, কমফোর্টেবলি শোয়া যাবে, চেয়ার দিয়েছে, টেবিল আছে, দুটো চেয়ার দিয়েছে, এখানে একটা মিরর। যেটা ইম্পর্টেন্ট বা যেটা সবচেয়ে ভালো জিনিস সেটা হচ্ছে এই সামনে পাহাড়। তোমাদের এদিক থেকে দেখাই, এই হচ্ছে বদ্রীনাথের যে দুটো পাহাড় নরনারায়ণ সেটা কিন্তু এখান থেকেই দেখা যায়। এরপর হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম বদ্রীনাথজির দর্শনে, বাট তার আগে করে নিলাম একটু পেট পুজো। আমরা কিন্তু এখন এগিয়ে চলেছি বদ্রীনারায়ণ মন্দিরের দিকে, হোটেল থেকে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি বদ্রীনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর এই রাস্তাটা কিন্তু মেন রোড থেকে অনেকটাই নিচে, বয়স্কদের জন্য পিট্টুর ব্যবস্থা আছে। ১০,৮৩০ ফুট উচ্চতায় অলকানন্দা নদীর ধারে অবস্থিত বদ্রীনাথের নাম নিয়ে আছে অনেক মতভেদ। কারো মতে এই অঞ্চলে বদ্রী গাছ প্রচুর পাওয়া যেত বলে এই নামকরণ, আবার পুরাণ মতে ভগবান বিষ্ণু বদ্রী গাছের নিচে বসে ধ্যান করেছিলেন বলেই এই নাম। মন্দির নিয়েও আছে অনেক মতবিরোধ। বলা হয় এটি নাকি একসময় কোনো বুদ্ধিস্ট মনেস্ট্রি ছিল, 8th century আদি শঙ্করাচার্য সেটি পরিবর্তন করেন হিন্দু মন্দিরে। তো আমরা একটা পুলের ওপর দিয়ে যাচ্ছি, আর এই পুলের নিচ দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে অলকানন্দা নদী। এই পুলটা ক্রস করলেই কিন্তু এই সামনেই বদ্রীনাথজির মন্দির। ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্রম শুক্লাম্বরধরম বিষ্ণুম। মন্দিরের ভেতর ঢুকে একদম সামনে থেকে স্পেশাল আরতি দেখার জন্য আপনারা আলাদা করে কুপন কিনে নিতে পারেন মন্দিরের অফিস থেকে। ব্যাসম বশিষ্ঠ ধপ্তারম শক্তেহি পৌত্রম কল্মশম পরাশরাত্মজম বন্দে সুকদাতম তপোনিধি। তো আমাদের কিন্তু বদ্রীনারায়ণের পুজো দেওয়া হয়ে গেছে, বদ্রীনাথ দর্শন হয়ে গেছে। আরেকটা জিনিস দেখলাম, সেটা কিন্তু কখনো ভুলবো না, সেটা হচ্ছে বদ্রীনারায়ণের আরতি। অসাধারণ লাগলো এরকম সামনে থেকে এত ভালোভাবে, কিন্তু আগেরবার যখন এসেছিলাম 10 বছর আগে তখনও দেখিনি, অসাধারণ লাগলো। তো এখন আমরা চলে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি বদ্রীনারায়ণ মন্দির থেকে, বেরিয়ে কিছু খাবো, খেয়ে তারপরে রেস্ট নেবো, আর কালকে আবার আসবো এখানে বদ্রীনারায়ণের চরণ দেখতে। সেটা কিন্তু মন্দিরের পাশ দিয়েই যেতে হয় এবং তোমাদেরও দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। মন্দিরে ওঠার ঠিক মুখে বাম দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেই দিকেই আমরা এগিয়ে চললাম। কিছুটা যাওয়ার পর ডান দিকে সিঁড়ি দিয়ে উঠে ধীরে ধীরে এগিয়ে চললাম পাহাড় বেয়ে। এই রাস্তাই কিন্তু নীলকণ্ঠ পর্বতের বেস ক্যাম্প ট্রেকের রাস্তা। নারায়ণ পর্বতের ওপর 3 কিলোমিটার ট্রেক করে পৌঁছাতে হয় বিষ্ণুচরণ পাদুকার কাছে, সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। অপূর্ব সুন্দর এই পথে আপনাদের সঙ্গে থাকবে বিভিন্ন নাম না জানা পাহাড়ি গাছ, ফুল, পাখি, দুপাশে বিশাল আকার পাহাড়, নিশ্চুপে বয়ে চলা ঋষিগঙ্গা নদী আর নীলকণ্ঠ পাহাড়। এদিকেই কিন্তু নীলকণ্ঠ পাহাড়ের গ্লেশিয়ার, এই রাস্তা দিয়ে গেলেই আরও 7 কিলোমিটার। আর আমি এই জাস্ট ট্রেক করে বদ্রীনারায়ণের চরণ পাদুকার কাছে চলে এসেছি। এটা কিন্তু বদ্রীনাথের মন্দিরের থেকে অনেক অনেক উঁচুতে। আমরা সকাল 6:30 স্টার্ট করেছিলাম, এখন বাজে হচ্ছে 7:38।
এখানে জুতো খুলে ওপরে যেতে হবে। বিষ্ণুচরণ পাদুকা দর্শন করে ফিরে কিছু খেয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ব মানাগ্রাম আর বসুধরা ফলস ট্রেকের উদ্দেশ্যে। তবে সেই সব কিছু ডিটেলস ও তার সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব পরের পর্বে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং ট্রাভেল প্ল্যানার।